এখন এটাকে যদি এটাকে নিঃসন্দেহে একটা দুর্নীতির প্লট করা বা দুর্নীতির এটা একটা দুর্নীতি হিসেবেই তারা ধরবে ওটার ন্যাচারালি। এখন এটার কারণে ওয়ার্ল্ড ব্যাংক যে কোম্পানি নেভেলিন যে এসএমসি নেভেলিনের যে তাদের যে কংগ্লোমেরেট তো তাদের নিচেও আপনার তাদের আন্ডারে বহু কোম্পানি কাজ বহু কোম্পানি কাজ করে টপ কোম্পানি ব্ল্যাকলিস্টেড হওয়া বা আপনার এটাকে বলে নিষিদ্ধ করার সাথে সাথে তার আন্ডারে যেগুলি আছে তারাও কোনো ওয়ার্ল্ড ব্যাংকের কাজ পাবে না আগামী 10 বছরের জন্য। একটা প্রভিশন আছে যদি নেভেলিন সরি এক্সকিউজ মি নেভেলিন যদি আপনার প্রপারলি বিহেভ করতে পারে ইফ দে গো বাই দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ দে ডিড উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক তাহলে 10 বছর কমে আসতে পারে 10 বছর থেকে 2 বছর কমে কমে আসতে পারে 8 বছর কমে যেতে পারে মানে কারাগারে কয়েদিদের ভালো ব্যবহার অনুযায়ী কমে আসে ঠিক সেরকম। জি মিস্টার আরাফাত আপনি কিভাবে দেখছেন বহুদিন থেকে আলোচনা চলছে আসলে অ্যাবসলিউটলি প্লিজ একটা ব্যাপার হচ্ছে যে ওই ইনিশিয়ালি যেটি হয়েছিল যে এসএনসি লেভেলিনের ওদের যে ট্রানজাকশনে এক ধরনের অস্বাভাবিকতা দেখা যায় কারণ কেনেডিয়ান গভর্নমেন্টই কিন্তু প্রথম ইন্টারভিন করে যে এই ঘটনাগুলি কেন ঘটছে। এই ইন্টারভেনশনের অংশ হিসেবে তারপরে তারা বেশ কিছু ইনফরমেশন অ্যান্ড এভিডেন্স পায় যেখানে বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে পদ্মা সেতুকে নিয়ে আবার কম্বোডিয়াতেও তাদের বেশ কিছু কার্যক্রম চলছে সেখানেও তাদের অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড যেগুলো ঘটছিল। এই এটার ফলশ্রুতিতে পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যখন জেনেছে স্পেশালি যে যে একটি ডায়েরি যে কথাটি আমরা শুনি যে ডায়েরিতে বাংলাদেশের যে প্রজেক্টের ক্ষেত্রে এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা তাদের নামের পাশে পার্সেন্টেজ বা বিভিন্ন অ্যামাউন্টে যে বিষয়টি তখন কেনেডিয়ান গভর্নমেন্ট যেটি করে এসএনসি লেভেলিনের যে এক্সিকিউটিভ ডিরেক্টর পিয়ের এদুয়াইন তাকে নিয়ে যে ইন্টারোগেট করে আরও বেশ কিছু কর্মকর্তাকে ইন্টারোগেট করে ওরা যেটা বলতে চেয়েছে কেনেডিয়ান সাইড থেকে সেটি হচ্ছে যে আমেরিকা কানাডা আরও বেশ কিছু দেশ আছে যাদের একটা আপনার একটা কনভেনশন আছে এগেনস্ট করাপশন ওইসিডি কান্ট্রিজের সেই কনভেনশন অনুযায়ী তাদের দেশের কোনো কোম্পানি যদি পৃথিবীতে অন্য কোনো দেশে কাজ করে এবং অন্য কোনো দেশে কাজ করতে গিয়ে যদি তারা ঘুষ আদান প্রদান বা এই ধরনের করাপশন ইনভলভ হয় সেটি করলেও তাদের নিজের দেশে ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী সেটি দুর্নীতি এবং আইনের মাধ্যমে তাদেরকে আনা যাবে। তার অংশ হিসেবে তারা প্রাইম অফিস এস্টাবলিশ করে যেহেতু একটি ডায়েরি পাওয়া গেছে যেখানে কিছু নাম এবং নামের পাশে ওই অ্যামাউন্ট বা পার্সেন্টেজ আছে তার মানে তারা যে ইন্টেনশনটা তাদের আছে এই এই দুর্নীতির ব্যাপারে সেটি মোটামুটি প্রাথমিকভাবে প্রমাণিত। তখন থেকে আমাদের একটা ধারণা ছিল যে এই লাভলিন এখানে ধরা খাবে এবং কেনেডিয়ান লর মধ্যেই এটার একটা সুযোগ আছে। তো তারপরে এসে তো আমরা দেখলাম যে মোটামুটি এটা প্রমাণিত হচ্ছে এবং ওয়ার্ল্ড ব্যাংক তাদেরকে ব্ল্যাকলিস্টও করেছে। এখন আমাদের এন্ডে আরেকটি সাইডে যেটি আছে যাদের নাম পাওয়া গেছে বা পার্সেন্টেজ আছে বা হোয়াট এভার আমাদের দেশের দায়িত্ব কী? আমাদের দেশের দায়িত্ব হচ্ছে যে এই প্রজেক্টকে ঘিরে আমাদের দেশে মানে কেনেডিয়ান গভর্নমেন্ট যেমন তাদের ওই কোম্পানির এগেনস্টে ব্যবস্থা নিয়েছে আমাদের গভর্নমেন্টে যেটা করতে হবে আমাদের দেশে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন এবং এই এই বিষয়টি দেখে পরিচ্ছন্ন করতে হবে ব্যাপারটি এবং যদি তাদের সংশ্লিষ্ট না থাকে সেটিও বলতে হবে থাকলে যথাযথ আইনি ব্যবস্থা এবং সেই শাস্তির বিষয়টি নিতে হবে। এখানে যে দেখা গেল যে যেহেতু আপনি নামটা পেয়েছেন ওদের ডায়েরিতে কাজে সেটি কিন্তু নিশ্চিত করছে না যার নাম পাওয়া গেছে যে সে যে সরাসরিভাবে সম্পৃক্ত কাজে এখানে আরও ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। দুদক বারেবার যেটি বলছিল যে ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগটি যখন করলো তখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে তারা বেশ আরও ফার্দার ইনফরমেশন এভিডেন্স এগুলো চেয়েছে তারা নাকি ইনাফ দিচ্ছিল না বা এই ধরনের অভিযোগ আমরা দেখেছি বিভিন্ন ধরনের দুদকের কর্মকাণ্ডে অনেক ধরনের সন্দেহ তৈরি হয়েছে আমরা আস্থায় নিতেও পারিনি। তো এখন আমি যেটি মনে করি যে কানাডার গভর্নমেন্ট তাদের কাজটা করেছে আমাদের গভর্নমেন্টকে আমাদের কাজটা করতে হবে। আজকে ওয়ার্ল্ড ব্যাংক এখান থেকে চলে গেছে পদ্মা সেতু হবে কি হবে না এটি একটি অনিশ্চয়তার মধ্যে গেছে বাট গভর্নমেন্টের সামনে দুটো চ্যালেঞ্জ একটি হচ্ছে পদ্মা সেতু বানাতে হবে রিজনেবল সুদের এবং মানে যে ফাইন্যান্সিয়াল টার্মসের মধ্যে এনে। দ্বিতীয়টি হচ্ছে এখন কিন্তু কারো কোনো পৃথিবীর কারো কোনো চাপ নেই বাংলাদেশের গভর্নমেন্টের উপরে যে এই দুর্নীতি তদন্ত করতে হবে বা কী করতে হবে কিন্তু এদেশের জনগণের চাপ আছে দাবি আছে এবং একটি নৈতিক চাপ আছে গভর্নমেন্টের উপরে তাদের এই বিষয়টি সুরাহা করতে হবে আমরা আসলে জানতে চাই। একজন দর্শক আছে ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো কে আছেন ফোনে? আমি একটা দিতে পারি আপনাকে যে
এই যে ডায়েরিতে যে নামগুলি পাওয়া গেছে তার ভিত্তিতে এক ধরনের প্রেশার ছিল ওয়ার্ল্ড ব্যাংকে, যেটা আমরা মোটামুটি জানতে পেরেছি বিভিন্ন সোর্স থেকে, যে ওনার এগেন্সে চার্জশিট যে ওনাকে গ্রেফতার করার বিষয়টি। দুদকের দাবি হচ্ছে যে দিস ইজ নট এনাফ চার্জশিট দেওয়ার জন্য, ওরা আরও স্ট্রঙ্গার এভিডেন্স খুঁজছিল চার্জশিট ভুক্ত করে মামলা করার জন্য। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারা ওয়ার্ল্ড ব্যাংকের সেই প্রেশারের কাছে সাকাম করেনি। তারা বলছে যে দুদক তো সাংবিধানিক প্রতিষ্ঠান এবং স্বাধীন সার্বভৌমদেশ একটি প্রতিষ্ঠান, জাস্ট ওয়ার্ল্ড ব্যাংক বললে আমাদের করে দিতে হবে কেন, আমরা আইনের মধ্যে থেকে আমরা এই কাজগুলো করবো, যেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, সন্দেহ আছে, এটাও আছে, বাট তাদের মন্তব্যটি এরকমই ছিল। তবে আমাদের কথা হচ্ছে আমরা কিন্তু এটা ছেড়ে দিতে চাই না, আমরা দেখতে চাই দুদক শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যায়, আমরা একবারে পূর্ণাঙ্গরূপে পরিপূর্ণ প্রমাণসহ দেখতে চাই নির্দোষ না দোষী। জি মনোহর ভাই, যদি একটু বলেন, যেরকম মিস্টার আরাফাত বলেছেন যে আমরা কিন্তু চাই পদ্মা সেতু হবেই, এটা হতেই হবে, তো আপনার কি মনে আদৌ কি হবে এটা? তার আগে আমি একটা কথা বলে দিই, যে কোনো কারণেই হোক বর্তমান পরিস্থিতিতে পদ্মা সেতুটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যে গভর্নমেন্টই আসুক তাকে এই এই ব্রিজের প্রজেক্ট নিয়ে এগোতেই হবে, কাজে এটাকে এখন আর ইগনোর করা বা ফেলে দেওয়ার আর কোনো সুযোগ নেই, সুযোগটা বহু আগে নষ্ট হয়ে গেছে বা নাই, এনি হোক। এখন কিছুদিন আগে অর্থমন্ত্রী মুহিত সাহেবের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং উনি হি এক্সপ্রেসড হিজ ফার্ম ডিটারমিনেশন যে আমরা মিস করব, আমরা কাজ শুরুই করে দেবো, মানে হওয়ার জন্য যতটুকু পজিটিভ পয়েন্টসগুলি দরকার বা পজিটিভিজম যেটা দরকার সবই উনি বলেছেন। তার একটা গ্লিয়ারিং এক্সাম্পল হচ্ছে উনি যে এ পর্যন্ত আমরা এই বীজ সংক্রান্ত ব্যাপারে এই চলতি অর্থ বছরে বরাদ্দ ছিল 2,300 কোটি টাকা, মোর দেন 1,000 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে, এবং উনি একটা এক্সপেন্ডিচার রোডম্যাপ দিয়েছেন যে 2013-14 কত হবে, 2014-15 কী হবে, 2015-16 কী হবে, আর 2016-17 কী হবে, 16-17 দিয়ে কাজটা শেষ হয়ে যাবে, এবং সেখানে কোন বছরে কত টাকা খরচ করা হবে তার একটা প্রোগ্রাম উনি দিয়েছেন। এ থেকে স্পেশালি আমরাই ধারণা করছি যে এই গভর্নমেন্ট অফ ডিটারমাইন্ডই যে নিজস্ব উদ্যোগে হলেও তারা করবেন এবং তারা নিজস্ব উদ্যোগ নিয়েছেন করবেন। এখন ব্যাপারটা হচ্ছে কীরমভাবে হবে এবং আলটিমেটলি গভর্নমেন্ট বিকজ অফ ইটস মেনি আদার লিমিটেশনস, টেকনিক্যাল লিমিটেশনস অ্যান্ড অফকোর্স ফিনান্সিয়াল একটা ব্যাপার তো আছেই, কিছুদূর যে থেমে যাবে কি না বা বাইরে হাত বাইরে আবার হেল্প অ্যাসিস্ট্যান্স নিতে হবে কি না, স্পেশালি ইন টেকনিক্যাল ফিল্ডস, এটা এই মুহূর্তে বলা যাবে না। তবে গভর্নমেন্ট যে ডিটারমাইন্ড এবং পদ্মা সেতু করার জন্য এতে ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ, অর্থায়ন কোত্থেকে হতে পারে সম্ভব অর্থায়ন? অর্থায়নের ব্যাপারে আপনার মুহিত সাহেব যেটা বলেছেন, আমি ওনার কথাটাই আপনাকে বলছি, সে এই 4-5 দিন আগে আমাদের সাথে কথা হয়েছে। অর্থায়নের একটা অংশ উনি বলেছেন যে সোভারেন বন্ড ইস্যু করবেন ইন্টারন্যাশনাল মার্কেটে, সেখান থেকে তার টার্গেট হচ্ছে $1 billion অ্যারেঞ্জ করা। দুই নম্বর হচ্ছে যেহেতু বাংলাদেশের রিজার্ভ পজিশনটা খুব ভালো আছে, এটার উপরে ভিত্তি করে এখন বোধ হয় $14 billion সামথিং লাইক দ্যাট, ফিগারটা আমার ঠিক খেয়াল নাই, এটার উপর ভিত্তি করে এটার উপরে ভিত্তি করে গভর্নমেন্ট লোন নিতে পারবে, লোন নেওয়ার সুযোগ আছে। আর একটা আছে যে কিছুদিন আগে ইন্ডিয়া কমিট করেছিল যে বাংলাদেশকে $1 billion বিভিন্নভাবে লোন দেবে, সেখান থেকে 200 কোটি $200 মিলিয়ন সেখান থেকে নিয়ে আপাতত জিনিসটা দেখাচ্ছে এটা। এছাড়াও উনি নিজে বলেছেন যে আওয়ার ডোর ইজ ওপেন, এখানে যদি জাইকা বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যারা আমাদের একটা বড় পার্টনার এটার, তারা যদি আসতে চান দেয়ার ওয়েলকাম, যে কোনো সময় তারা আসতে পারেন, তাদের জন্য রাস্তা খুলে রাখা হয়েছে। এছাড়াও গভর্নমেন্টের আরও কিছু সামনে অফার আছে বা গভর্নমেন্ট ইচ্ছা করলে নক করতে পারে, নক করছেও তারা। কিছুদিন আগে আপনারা পেপারে দেখেছেন মালয়েশিয়ার এক কোম্পানি ফার্ম ব্যাপারটা দেখেছেন তারা, এসব জিনিসও বহু খুঁটিনাটি ব্যাপার আছে, এগুলি অ্যাপারেন্টলি দেখে এগুলি লোন নেওয়া যাবে না, বহু খুঁটিনাটি ব্যাপার আছে সেগুলি দেখতে হবে। কাতার আছে একটা, কাতার ইজ উইলিং, কাতার দেওয়া আছে। আর একটা আমাদের আছে বিগ নেইবার চায়না, আমাদের আছেন,
আমাদের তথ্যমতে এই তিনটে সোর্সই আমাদের জন্য নক করলে হয়তো হয়তো একটা গুড রেজাল্ট দিতে পারে। অ্যান্ড নাও ইট ডিপেন্ডস অন দ্য গভর্নমেন্ট হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। গভর্নমেন্ট কি পার্টিকুলার কোনো সোর্সে যাবে, সরি এক্সকিউজ মি, নাকি একাধিক সোর্স থেকে আপনি নেবেন, এটা তো গভর্নমেন্টের ডিসিশনের ব্যাপার, পলিসির ব্যাপার। সুতরাং আমার মনে হয় না যে গভর্নমেন্ট যদি বলে যে ঠিক আছে আমরা করবো এবং আমাদের ওয়েতেই আমরা করবো, আমাদের ওয়ে বলতে আমাদের সোর্স থেকে আমরা করবো, নিজের সোর্স থেকেও কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে, বাইরের থেকেও পাওয়ার সম্ভাবনা আছে। একজন ফোন আছেন, আমি ফোনটি নিয়ে আলোচনা আসি। হ্যালো, কে আছেন ফোনে? এখন বাংলাদেশে যারা অভিযুক্ত হয়েছে কানাডিয়ান আদালত কি তাদের কি ব্যবস্থা নিতে পারবে কিনা তাদের দুর্নীতির ব্যাপারে? আর সেই সাথে আমার আরেকটি কোশ্চেন হচ্ছে, একটি জিনিস হচ্ছে যে দেখুন, বাংলাদেশে আসলে এই পদ্মা সেতুটি যতটা না অর্থনীতির সাথে সংশ্লিষ্ট তার চেয়ে বেশি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যাপার হয়ে গেছে। এবং ইটস বিকাম বিগ পেইন ফর দ্য পলিটিশিয়ানস। কিছু পলিটিশিয়ানদের জন্য হয়তো বিশালভাবে রাজনীতিকরণ করে এটাকে সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করেছে, কিন্তু কিছু পলিটিশিয়ানদের জন্য বিশাল একটা এম্বারাসমেন্ট তৈরি করছে, কারণ এগুলো নিয়ে আসলে খুব বেশি একাডেমিক ডিসকাশনের সুযোগ থাকে না। মানে পলিটিশিয়ানরা এবং সাধারণ দর্শক না, আমি সাধারণ মানে আমরা যারা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব রেটরিক নির্ভর আলোচনায় চলে যাই। বেসিক্যালি যেটা হচ্ছে, কানাডিয়ান গভর্নমেন্ট তার কোম্পানির এগেনস্টে অ্যাকশন নিতে পারে, যেটি তারা করেছে, যে অ্যাকশনটিও কিন্তু তাদেরকে অ্যাকশন নেওয়ার ম্যান্ডেট দিয়েছে একটি স্পেসিফিক ল, যেটি যে কনভেনশনটির কথা আমি বললাম, কোর্টে কিন্তু জুরিসডিকশন থাক বলে একটা কথা আছে, সে তার বাইরে যেয়ে কিন্তু কোনো তার স্টেপ নেওয়ার কোনো সুযোগ থাকে না। যখন একটি দেশের কোম্পানি মানে আমেরিকা বা কানাডিয়ান কোম্পানিগুলো দেশের বাইরে যেয়ে কাজ করতো এবং সেখানে দুর্নীতির সাথে জড়িত হতো, তখনও কিন্তু অ্যাকশন নেওয়ার সুযোগ ছিল না বলে এই কনভেনশনটি হয়েছে যাতে নিতে পারে। বাংলাদেশে যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, এটা বাংলাদেশের অভ্যন্তরে যে সরকার বা যে জুডিশিয়াল সিস্টেম আছে তারাই তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা কি করে ভাবতে পারি যে অন্য দেশে একটি গভর্নমেন্ট বা কোর্ট এসে ব্যবস্থা নেবে, এটা তো হতে পারে না। তবে আমরা যেটি হচ্ছে, আর আমাদের দেশের জনগণকে এই জায়গাতে সজাগ থাকতে হবে। দেখুন, পাশ্চাত্য অনেক উন্নত হয়েছে বিভিন্নভাবে এবং করাপশনের বিভিন্ন লেভেলে সাবস্টিকেশন তারা হ্যান্ডেল করছে, দুর্নীতির করে তৃতীয় বিশ্বে যেখানে মানে দুর্নীতির অর্থ হজম হয়ে যায় তারপরেও কিছু হয় না, সেখানে তারা দুর্নীতি অভিপ্রায় নিয়েও কিন্তু এই যে কাজগুলি করছে ভেরি অ্যাপ্রিসিয়েট করার মতন। সেখানে দাঁড়িয়েও এসএনসি লাভলিনের মতো এত বিশাল একটি কোম্পানি, এত বড় প্রজেক্ট হ্যান্ডেল করার মতন কোম্পানি কিন্তু পৃথিবীতে অনেক বেশি নেয়, এই ধরনের একটি দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে, চিন্তা করেন। এর আগে আমরা সিমেন্সের কথাও জানি, যাদেরকে আমেরিকান কোর্টে আবার সিমেন্স এগেনস্ট কিন্তু করে, কাজে এই যে এত বড় বড় উন্নত পাশ্চাত্য দেশের বড় বড় কোম্পানিগুলো এই কাজগুলি করছে, এর মধ্যে হয়তো তৃতীয় বিশ্বের দেশগুলো অনেকে প্রলুব্ধ হয়ে পড়ে যাচ্ছে, আমাদের দেশের জনগণ আবার সাফার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন কানাডিয়ান কোম্পানি বা কোর্ট বা কানাডিয়ান গভর্নমেন্টের কাছে, আমার দেশের নির্বাচিত সরকার এবং যে জুডিশিয়াল সিস্টেম আছে তার কাছে আমরা আরও সোচ্চার হব দাবি জানাতে চাই। আবার একটা জিনিস বলে রাখি যে এখানে লাভালিন প্রমাণিত হয়েছে মানে যাদের নাম পাওয়া গেছে তারা যে আবার প্রমাণিত হয়ে গেছে, এটাও এই ধরনের ভাবার একটা প্রবণতা তৈরি হয়েছে অনেকের মধ্যে আমাদের, ব্যাপারটি কিন্তু ওরকম নয়। কিন্তু এখানে গভর্নমেন্টের দায়িত্ব বেড়ে গেছে, আমি মনে করি পদ্মা সেতুটা বানানোটা যতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে একইভাবে গুরুত্বপূর্ণ হয়ে গেছে নৈতিক জায়গা থেকে, মানে আইনের মাধ্যমে এই জিনিসটা সুরাহা করা, মানে হয় তারা দুর্নীতিগ্রস্ত যদি হয়ে থাকেন একেবারে সুস্পষ্টভাবে স্বচ্ছভাবে নির্ভরযোগ্য একটি প্রক্রিয়ার মধ্যে হয়েছে যেখানে মানুষে আসতে থাকবে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার ইনোসেন্ট হলে তাদেরকে ছেড়ে দেয় যাতে করে তারাও অ্যাকচুয়ালি বাঁচে, তারা দোষী হলে তাদেরকে একেবারে আপনার কি বলবো একবার এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যাতে করে ভবিষ্যতে এই কাজগুলি না হয় ভবিষ্যতে, সেই জায়গাতে আমাদের দাঁড়াতে হবে আমি পার্সোনালি। একটা হচ্ছে যে আওয়ামী লীগের কিন্তু নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল যে পদ্মা সেতু তারা করবে, এটা রাজনৈতিক একটা অভিঘাত থাকবে কিনা সামনে নির্বাচনে কি প্রভাব পড়তে পারে? আমি তো মনে করি বিশালভাবে থাকবে, মানে পদ্মা সেতু যে করা গেল না সে যে কারণে আমরা অনেক কারণ ব্যাখ্যা করতে পারি, ওয়ার্ল্ড ব্যাংকের ষড়যন্ত্র, বিভিন্ন ব্যক্তি বিশেষ ষড়যন্ত্র, যাই বলি না কেন সাধারণ মানুষ কিন্তু এটিই দেখবে, সাধারণ মানুষ তাই করে যে
এটি করা যায়নি, তারা সেতুটি দেখতে চায়, সেতুটি হয়নি। তারপরে আবার মানে মরার উপর খাড়া ঘা একটি কথা আছে না, সেটি হচ্ছে কেন হয়নি, দুর্নীতির কারণে। মানে বিশাল একটা ডিসঅ্যাডভান্টেজ তাদের জন্য ইলেকশনকে। সেইখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, এখনো গভর্নমেন্টের সময় আছে, শক্তভাবে তাদের এই বিচার প্রক্রিয়াটি নৈতিক কারণে শেষ করতে হবে। তারা বলতে পারবে যে দেখো আমাদের উপরে কারো চাপ নেই, এখন না আমেরিকার চাপ আছে না ওয়ার্ল্ড ব্যাংকের চাপ কারো নেই, কিন্তু আমরা নৈতিক কারণে এটি করছি এবং যদি শাস্তি মানে যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদেরকে শাস্তি দিচ্ছে, এরকম একটি জায়গা তাদের স্ট্যান্ডটা নিতে হবে আমি মনে করি। জি, মনোর ভাই যদি বলে যে নকশায় কোনো পরিবর্তন আসবে কিনা, মনে হচ্ছে খরচ কমাতে হবে, রেলকে বাদ দিতে হবে। সো ফার আই নো, এগেন আই এম কোটিং দ্য ফাইন্যান্স মিনিস্টার, নকশা যা তাই থাকবে এবং ডিজাইন ছাড়াও আরও অন্য অন্য ওর সাথে অ্যানসিলারি যে ব্যাপারগুলি আছে যেগুলি ছিল সেগুলি থাকবে। এবং এই মেন ব্রিজ কনস্ট্রাকশন বা রিভার ট্রেনিং বা তদারকির জন্য আগামী এই জুন মে মাস বা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে এই টেন্ডার ফ্লোট হয়ে যাবে, অর্থাৎ গভর্নমেন্ট ইজ প্রসিডিং, আমি সে কথাটা বলতে চাচ্ছি আর কি, এবং নকশায় কোনো পরিবর্তন হবে না। এটা রাহার কারণে আমি স্পেসিফিক্যালি ওনাকে এই প্রশ্নই করেছিলাম এবং উনি বলেছেন নো, আমাদের যেগুলি কিন্তু অল অ্যাপ্রুভড এগুলি আমরা করতে যাব না। ইট মিনস মেসেজটা আর একটা যে কোনো এই পরিস্থিতিতে কোনো পর্যায়ে যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক না, ওয়ার্ল্ড ব্যাঙ্কের পক্ষে সহজে ফিরে আসাটাও মুশকিল, তাদের টেকনিক্যাল বহু ব্যাপার আছে, প্রসিডিউরাল ব্যাপার আছে, কাজে আমি ওটা বাদ দিলাম। কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্কের অন্যান্য সহযোগীরা বা এডিবির অন্যান্য সহযোগীরা লাইক জাইকা, লাইক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, এরা যদি আইডিবি কিন্তু আমাদের এখানে, তাদের সম্ভাবনা কতটুকু ফিরে আসার? তারা ইন্ডিকেশন যায় এখানে যে তারা ইচ্ছা করলে চলে আসতে পারে, হয়তো আসবে এরকম। তবে জেনারেলি আমরা দেখেছি যে এই সমস্ত ব্যাপারে মনে করেন এডিবি যদি পিছনে চলে যায় তাহলে আর জাইকা সাধারণত আর এগিয়ে আসে না। কিন্তু ইসলামিক ব্যাংকের ব্যাপারটা আবার একটু ভিন্ন, তারাও ওয়ার্ল্ড ব্যাঙ্কই ফলো করে, তারাও IMFকেই তারা ফলো করে, কিন্তু তারপরে তাদের কিছুটা ফাংশনাল কিছু ইয়েটা একটু একটু ভিন্ন আর কি। কাজে এইভাবে না হোক ওইভাবে একটু ঘুরিয়ে তারা কিন্তু আসতে পারে। তো এখানে মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের কনসার্ন মানে স্পেশালি মূল মিনিস্টার যিনি ফাইন্যান্স মিনিস্টার, উনি বোধ হয় হোপফুল যে তাদের আসার সম্ভাবনা আছে বা আসতে পারে। এই জন্যে বলা হচ্ছে যে এভরিথিং উড রিমেইন ইন্ট্যাক্ট, আমরা এগুলি নিয়ে এগোবো, মেসেজটা সিম্পল, যদি কেউ আসতে চায় আসবে। জি, একটা হচ্ছে যে দেশে এবং দেশের বাইরে কিন্তু সরকারের একটা ভাবমূর্তির সংকট হয়েছে এইটা নিয়ে, তো এইটি উদ্ধার করার জন্য কি করণীয় কি আসবে? একটি মাত্র যেটা আমি বললাম, যেটা আমি ব্যক্তিগতভাবে চাই, আমার মতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের একই অবস্থান, সেটি হচ্ছে একেবারে কোনো সন্দেহ ছাড়া, কোনো ধরনের ছলচাতুরি ছাড়া, সুস্পষ্টভাবে ট্রান্সপারেন্টলি মানুষের সম্মুখে যতটা স্বচ্ছভাবে করা যায় এই বিচার প্রক্রিয়াটি গভর্নমেন্টকে নৈতিক কারণে শেষ করতে হবে। এটি শেষ না করলে কোনোভাবে এই ভাবমূর্তির সংকট থেকে বেরোয় আসা কোনো উপায় নেই, সিম্পল অ্যাজ দ্যাট। এর মধ্যে আর কোনো তবে কিন্তু কোনো সিচুয়েশন নেই আর কি, এটা অ্যাবসলিউটলি এটা। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই ওই ব্রিজটি কনস্ট্রাকশন প্রসঙ্গে, আমার একটু যেটি মনে হয় যে বাংলাদেশের ইকোনমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন ইট ইজ ভেরি ট্রু যে আমাদের যে রেমিটেন্স এবং ফ্লো বেড়েছে, যার ফলশ্রুতিতে আমাদের রিজার্ভ অনেক বেড়েছে। আজ থেকে ছয় বছর আগে আমাদের ফরেন রিজার্ভ ছিল $4.5 billion, আজকে $14 billion, চিন্তাই করা যায় না। কিন্তু তার ফলশ্রুতিতে যেগুলো হচ্ছে, এই যে ডলারের গ্যাসের টাকাগুলি তো গোটা বাংলাদেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে যাচ্ছে, মানুষের পার্চেসিং ক্যাপাসিটি বাড়ছে, তাদের কনজাম্পশনের ইয়ে বাড়ছে। কিন্তু একই সাথে আপনি দেখুন কৃষিতে কিন্তু বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং এই ইনভেস্টমেন্টের জন্য কারণ আপনার প্রোডাকশন বাড়ছে, ক্ষুদ্র শিল্পগুলোর প্রবৃদ্ধি বাড়ছে, যার ফলশ্রুতিতে এগুলোর প্রয়োজনীয়তাও বাড়ছে। ছয় বছর আগে যে $4.5 billion যে যেটা মনে হতো যে ঠিক আছে, আজকে $14 billion হয়ে গেছে বলে অনেক বেশি হয়, কারণ আপনার সব চাহিদা যেহেতু বেড়েছে সেই তার সাথে সংখ্যান বাংলাদেশ ইকোনমি খুব দ্রুত গতিতে এগোচ্ছে ওভারঅল যদি আপনি দেখুন। ঠিক আছে, এখান থেকে টাকা বাঁচিয়ে করা একটু ডিফিকাল্ট, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং আরেকটি জিনিস হচ্ছে যে আপনি যখন এই পদ্মা সেতুটি করবেন, একটা সিংহভাগ আপনার যে ম্যাটেরিয়ালস আপনাকে কিনতে হবে ডলারে, কিন্তু আপনি আভ্যন্তরীণ সোর্স থেকে টাকা দিয়ে তো হবে না, কাজে আপনার লাগবে ডলারটি, এবং এই ডলারটি সোর্স করাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট বিষয় হয়ে যাচ্ছে। তো এটি এই 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 রেমিটেন্সের যে আর্নিং, এই যে রিজার্ভ যেটি আছে, দিস ইজ নট গুড এনাফ, একটা বড় প্রজেক্ট। তো আমি একটু এই প্রসঙ্গে বলতে, আমি একটু যাবো, আমাদের সঙ্গে একজন মাননীয় সংসদ সদস্য যোগ দিয়েছেন বিএনপির, আমরা একটু তার কথা শুনছি। আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী। মনি আপা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আপা বলেন তো, পদ্মা সেতু নিয়ে আমরা কথা বলছি, অনেক তো পানি ঘোলা হলো, আসলে কি সমস্যা বলেন তো একটু, আপনারা কিভাবে দেখছেন? আসলে আমি
চার নামের আগুনে বসিয়া হাসি খুশতে হাসি, এরকম অনেকটা। আজকে আপনাদের ওখানে একজন আছেন আমার বন্ধু আরাফাত, ওনার সাথে কয়েকদিন আমি কথা বলেছিলাম একসাথে বসে, ওনাদের চাপার কাছে আমরা ঢুকতে পারিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বিদেশ গিয়েছে, আবুল হোসেন হচ্ছে একজন প্রকৃত দেশপ্রেমী, যার যাকে কিনা আপনার 10% যারা মানে ঘুষ নেওয়ার জন্য আজকে রমেশ সাহেবের ডায়েরিতে আমরা দেখেছি যে তাকে কত পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেটাও আছে। যেমন ধরেন যে রমেশের ডায়েরিতে যে ছিল যে মশিউর রহমান 1%, মিন ঢাবের যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন 4%, কায়সার সাহেব 2%, মজিবুর রহমান, নিক্সন চৌধুরী, নূরে আলম চৌধুরী 2%, সেক্রেটারি সাহেব সাবেক সচিব মোশারফ হোসেন 1%, এই যে 10%। এরপর তারা কি বলবেন আমি আসলে জানতে চাই, যে আমরা খোলাসা করে বাংলাদেশটাকে চোর বানিয়েছে একজন মন্ত্রী একজন মুশিয়ার রহমান, যখন এরপরেও ছুটি নেওয়ার পরে আমেরিকাতে আমরা গিয়ে আমরা দেখেছি আমেরিকায় প্রধানমন্ত্রীর সাথে ঘুরছে, এবং একজন আবুল হোসেনকে বাদ পাওয়ার জন্য এত কাহিনী হয়েছে। আমরা জানতে চাই যে এই 10% টাকা আবুল হোসেন বারবার লিখে আমাদের কাছে চিঠি পাঠায় যে উনি নাকি নির্দোষ, হিসেবটি দিলেন সেই পার্সেন্টেজের অ্যামাউন্টের টাকা যে এরা নিয়েছেন এরকম বিষয় কি প্রমাণিত হয়েছে কানাডিয়ান কোর্টে, এরকম তথ্য কি আছে আপনার কাছে? আপনি আমাকে স্পেসিফিক একটা প্রশ্ন করছি আপনাকে, আমি আপনাকে আমি একটা সুনির্দিষ্ট প্রশ্ন করছি যে এই টাকাটা নিয়েছেন আপনি বলছেন, এটা যে নিয়েছেন আমরা জানতে চাই যে কথাটা আমরা বলবো, আমরা শিক্ষিত মনে করি নিজেদেরকে, ইয়াং মনে করি নিজেদেরকে, আমরা যদি তরুণের প্রতিনিধি হই অবশ্যই আমাদের উচিত বাংলাদেশকে অবশ্যই সামনের দিকে নেওয়ার। আমি একটু প্রশ্নটা করতে চাই সেই জন্যই তো আপনাকে একটি সুনির্দিষ্ট প্রশ্ন করছি আমি, সেই প্রশ্নের উত্তরটা একটু দেন। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। দেখুন, আমি কিন্তু আপনাকে সুনির্দিষ্ট ভাবে একটি প্রশ্ন করেছি, সেটি হচ্ছে এই যে পার্সেন্টেজ টাকা এরা নিয়েছেন, আপনি যেটি দাবি করছেন টাকা যে নিয়েছেন এই তথ্যটি আপনি কোথায় পেয়েছেন? কানাডিয়ান কোর্টে কি এটা প্রমাণিত হয়েছে যে টাকাটি দেয়া হয়েছে তাদেরকে এবং তারা নিয়েছেন, এটি কি প্রমাণিত হয়েছে? বলেন, এক কথায় বলেন। মার্ডার খুন হওয়ার পরে কি দেখে, বাসায় যায়, ডায়েরি দেখে, কিংবা কোন ক্লু কোথায় পাওয়া যায় সেটা দেখে, আপনাদের আসলে লজ্জাটা এমন জায়গায় পৌঁছেছে? অদ্ভুত ব্যাপার।
সমস্ত পত্রিকা উঠেছে তো, আমরা অস্বীকার করছি না তো, আপনি তো আমার কথা বুঝতে পারছেন না। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না কিন্তু, এড়িয়ে গেলেন। আপনি চোরদের পক্ষ নিয়ে কথা বলছেন, আমার সবচেয়ে দুঃখ লাগছে এই জন্য যে আপনি একজন টিচার, আপনি একজন তরুণের অহংকার। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, আমি সুনির্দিষ্ট প্রশ্ন করেছি, আপনি যার উত্তর দিতে পারেননি। আপনাকে আমি বলি, আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে, এই লোকগুলো যে টাকা নিয়েছে এরকম কোন প্রমাণ আছে? কেনেডিয়ান কোর্টে প্রমাণিত হয়েছে কিনা বলেন, আমেরিকান কোর্টে, সিঙ্গাপুরের কোর্টে প্রমাণিত হয়েছে আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্টে টাকা গেছে? কাজে চোরদের পক্ষ বিপক্ষ না, এটা একাডেমিক্যালি সত্য কথাটা বলতে হবে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং উত্তপ ছড়ানোর জন্য। জি আপনি যেটা বলেন একটু বলুন। আমি দেখুন, সমস্যাটা হচ্ছে কি যে পলিটিক্যাল পলিটিসাইজ করতে যে আমরা এমন ভাবে একাডেমিক ডিবেটের বাইরে চলে যাই, অসত্য উচ্চারণ করা শুরু করি। এই যে রমেশের ডায়েরিতে যে এগুলো যে লেখা আছে, কেনেডিয়ান কোর্টে কি বলেছে, এখানে আপনি তথ্যটি উনি জানেনই না, উনি বললেন এরপরে কি বলবেন, আমি অতটুকুই বলবো যতটুকু উনি জানেন না। সেটা হচ্ছে এই যে তার ডায়েরিতে লেখাটি পাওয়া গেছে, তার মাধ্যমে প্রমাণিত হয় যে এসএনসি লাভালিনের এখানে দুর্নীতি করার অভিপ্রায় ছিল, এটি প্রমাণিত হয়। কিন্তু যাদের নামের পাশে লেখা আছে তারা যে টাকাটি নিতে এগ্রি করেছেন বা নিয়েছেন, এরকম কিছু কিন্তু কেনেডিয়ান কোর্টে প্রমাণিত হয়নি। আজকে উনি, আমি কেন উঠালাম আরাফাত রহমান কুকুর ব্যাপারটা, উনি যখন বললেন চোরের পক্ষ আমি নিয়েছি, আমি চোরের পক্ষ নেওয়ার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি অফ দিস পিপল, আই ওয়ান্ট দেম টু সি টু বি পানিশড, এনি এভরি ওয়ান অফ দেম, যদি ওরা প্রমাণিত হয়। অ্যাজ অফ টুডে হোয়াট ইজ দ্য সিনারিও, এই চারজন যাদের পাশে পার্সেন্টেজ, এরা যে টাকা নিতে এগ্রি করেছেন বা নিয়েছেন, এটি পৃথিবীর কোনো আদালতে প্রমাণিত হয়নি। উনি জোর করে পলিটিক্যাল কারণে বললে তো হবে না, কিন্তু উনি তো ঠিকই আরাফাত রহমান কুকুর পক্ষ নেন যে আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্টে জ্যান্ত টাকা পাওয়া গেছে, যে টাকা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে, যেটি প্রমাণিত হয়েছে সিঙ্গাপুরে। তাহলে এইভাবে যদি কথা বলেন, যারা চোরের পক্ষ নেন তারা যদি অন্যদেরকে কথা বলেন অসত্য কথা, তাহলে তো খুবই দুঃখজনক। যোগ করতে যাচ্ছেন না, সরি, আমি যে আমি এসব কথা বলতে যাচ্ছি না, আমি ওনার কথার মধ্যে একে আরও একটু বেশ আগে রিজার্ভের ব্যাপারে উনি যে কথাটা বলেছেন আমি সে প্রসঙ্গে আসছি। রিজার্ভে এখন আমাদের যে অ্যামাউন্ট আছে ইট ইজ মোর অর লেস ফোর মান্থস আপনার কী বলা হয় ইম্পোর্ট এক্সপেন্ডিচার মিট করবে। সুতরাং পদ্মা সেতুর ব্যাপারে টাকার যে প্রয়োজনটা যাই হোক, এটাকে দেখিয়ে গভর্নমেন্ট তো লোন নিতে পারবে, কোনো না কোনো ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল সোর্স থেকে হোক হয়তো নিতে পারবে বা চেষ্টা করবে বা করতে পারে, কিন্তু এখান থেকে টাকাটা খরচ করা যাবে না, বিকজ ইট উইল বি হাইলি রিস্কি। আর এই আর রিজার্ভ এইসব পারপাসে খরচা হয় না, রিজার্ভ বেসিক্যালি ফান্ডামেন্টালি আপনার ইম্পোর্ট মিট করার জন্য। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম আর কি। সবচাইতে বড় লাভ যেটা, এটা ইকোনমির চাইতেও বড় লাভ যেটা আমি বলবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন উড বি কমপ্লিট থ্রু কানেক্টিভিটি, নাম্বার ওয়ান। দুটা দেশটা আপনার টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসলো। দুই নম্বর হচ্ছে, কিছুদিন আগে বিভিন্ন পত্র পত্রিকাতে বাড়িয়ে বের হয়েছে খবরটা যে উইথ দিস ব্রিজ কমপ্লিট জিডিপি মাইট বি ইনক্রিজ বাই 2% অ্যাডিশনাল। 2% জিডিপি ইনক্রিজ করা নট এ ম্যাটার অফ জোক। ইন অ্যাডিশন টু দ্যাট, লোকাল যে এরিয়াটা মানে সাউথ ওয়েস্ট বা সাদার্ন বেঙ্গল, আমরা যেটা বাংলাদেশ, সরি সাদার্ন বাংলাদেশ, সেটা 4% জিডিপি ওই এলাকার যদি বিচ্ছিন্নভাবে যদি হিসাবটা করা যায় 4% ইনক্রিজ করতে পারে। অর্থাৎ এক কথায় ট্রিপ একটা বিগ একটা ইকোনমিক বুস্ট বা আপনার জিনিসটা হওয়ার। জি একদম শেষ পর্যায়ে মনে আপা ওই কোকোর উত্তরটা আবার দিতে যাচ্ছে। আপা আপনি শুনতে পাচ্ছেন? আরাফাত বলেছে যে কোকোর অ্যাকাউন্টে জ্যান্ত টাকা পাওয়া গেছে, যদি একটু বলেন আপনি। কোকো হচ্ছে একটা পরিস্থিতির শিকার,
আপনারা বলেন যে বিএনপির সময় দুর্নীতির কথা, বিএনপির সর্বোচ্চ দুর্নীতি যদি দেখেন 2 কোটি 3 কোটি 5 কোটি আমরা কেউ দেখছি, আমরা এখন হাজির সর্বোচ্চ তারিখ আমাদের দেখা যায় যে 14 কোটি 12 কোটি আর বাংলাদেশে 12 কোটি পর্যন্ত ঠিক আছে। জি আপা আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাদের দুজনকে আমি একটু বলতে চাই ছোট করে, উনি সিমিলারিটি খুঁজে পাননি কুকুর সাথে কি সিমিলারিটি, কারণ উনি জানেন না ব্যাপারটা। একই ঘটনা, এসএনসি লাভলিন কানাডিয়ান কোম্পানি, সিমেন্স আমেরিকান কোম্পানি। সিমেন্স কোকোকে ঘুষ দিয়েছে, সেই দায়ে সিমেন্সকে সিমেন্স এগেন্স আমেরিকান কোর্ট মামলা করেছে। এসএনসি লাভলিন ঘুষ দিতে চেয়েছে আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের, তার দায়ে কানাডিয়ান গভর্নমেন্ট তাদেরকে মামলা করেছে। কোকোর ব্যাপারটা প্রমাণিত হয়েছে, সে টাকা অ্যাকসেপ্ট করেছে এবং সিঙ্গাপুরে প্রমাণিত হয়েছে। এই এখানে যাদের ব্যাপারে অভিযোগটা এসেছে, যাদের নাম পাওয়া গেছে, তারা যে টাকা নিতে এগ্রি করেছে বা নিয়েছে এটা প্রমাণিত হয়নি, এই হচ্ছে ডিফারেন্স। বাট আমি কি বলেছি, আপনি আমাকে বলেছেন যে গভর্নমেন্টের একটা ইমেজের সংকট আছে, আমি এটা স্বীকার করেছি, করে আমি বলছি এই ইমেজ সংকট কাটানোর একমাত্র উপায় সেটা আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে এই বিচারটা সম্পূর্ণ করতে হবে, সুষ্ঠু হবে, ভেরি সুস্পষ্ট একাডেমিক, এর মধ্যে কোনো ছলচাতুরি কোনো পলিটিসাইজেশন নেই। দুজনকে ধন্যবাদ আপনাদের জন্য এবং কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আওয়াজ ডেমোক্রেসি, আজ এ পর্যন্তই। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন আওয়াজ ডেমোক্রেসি @rtvbd.tv। আবারও দেখা হবে একই সময়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে থাকুন।